মেডিসিনাল প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জারি। তো আমরা একটা বিষয় দেখাচ্ছি, সেটা হলো পাইলোনিডাল সাইনাস। পাইলোনিডাল সাইনাস আমাদের অনেকেই অপারেশন করে, স্পেশালি ফর দ্য জেনারেল সার্জন। কিন্তু এটা রিকারেন্স রেট এত বেশি, মানে রিকারেন্স মানে বারবার হয়। আমরা এমনও কেস পেয়েছি যে সাতবার অপারেশন হয়েছে, পরবর্তীতে আমাদের কাছে আসছে, এরকম আমরা পেয়ে যাই। তো সেই কারণে এখন আমাদের সেটা হলো অত্যাধুনিক একটা পদ্ধতি, সেটা হলো যে পাইলোনিডাল সাইনাসে যে প্রথমে আমরা এক্সিশন করবো, টোটাল এরিয়াটাকে একটা এক্সিশন করবো। এক্সিশনের পরে ওই এরিয়াটাকে আমরা একটা মাংস দিয়ে কভার করবো, যেটাকে আমরা ফ্ল্যাপ বলি। এবং এই ফ্ল্যাপ দেওয়ার 15 থেকে 1 মাসের মধ্যে আমরা এরকম একটা লেজার দিয়ে থাকি, সেটা হলো ডাইট লেজার। এই ডাইট লেজারের মেন কাজ হলো যে হেয়ার ফলিকল যে আছে, এই হেয়ার ফলিকলকে ডিস্ট্রয় করা, পারমানেন্টলি ডিস্ট্রয় করা। যাতে পাইলোনিডাল সাইনাসের মেন কারণ কিন্তু হলো যে এই হেয়ারটা ব্রেকডাউন হয়ে ভেঙে, ফ্রিকশনে ভেঙে এটা আস্তে আস্তে ভিতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে সেখানে একটা পাখির বাসার মতো হয় এবং পরবর্তীতে ক্রনিক ডিসচার্জ হয়, যার নাম হচ্ছে পাইলোনিডাল সাইনাস। এই পাইলোনিডাল সাইনাসে তাহলে হলো এখন যেটা হলো আলট্রা মডার্ন ট্রিটমেন্ট, সেটা হলো এক্সিশন, পুরাটাই আমরা কাটবো। কাটার পরে সেটিকে মাংস দিয়ে কভার করবো। কভার করার পরে আমরা হলো যে এই আমরা লেজার অ্যাপ্লাই করবো, ডাইরেক্ট লেজার। এই ডাইরেক্ট লেজার আমরা সাধারণত হেয়ার ফলিকুলকে ব্রেকডাউন করতেছি, ডেস্ট্রয় করতেছি পারমানেন্টলি, যাতে পরবর্তীতে আর কোনো হেয়ার না থাকে। হেয়ার না থাকলে ওখানে আর পাইলোনিডাল সাইনাস কখনো হবে না বা রিকারেন্সি হবে না। তো আমাদের এই ডাইরেক্ট লেজার এটার সেশন দিতে হয় 3 থেকে 5টা, আর 1 মাস পর পর। তো তেমনই আমরা এর আগে দিয়েছিলাম, কটা দিয়েছি সেশন পাবো, 2টা সেশন দিয়েছি। এবং অলরেডি হেয়ার আমাদের অনেক কমে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা অলরেডি লেজার দিয়েছি এখানে, 2টা সেশন দেওয়া হয়েছে, আমরা 1 মাস পর পর দিয়ে যাচ্ছি। তো এই লেজার যদি আমরা ঠিক মতো দিয়ে থাকি, তাহলে আর কখনো এখানে পাইলোনিডাল সাইনাস কখনো রিকারেন্ট হবে না। মেশিনটা লেজার, এটা হলো পোলিং সিস্টেম, আমরা পোলিং হয়ে গেছে। এবং বার্ন যেন না হয়, যার কারণে আমরা ভালোভাবে কুলিং করে নিই। এবং ইন অ্যাডিশনাল কুলিং আমাদের আলাদাভাবে কুলিং করার জন্য ই রয়েছে, সেটাও একটা দেখাই। এটা হলো যে ইন এডিশন কুলিং করার জন্য আর কি। আমরা একটু কুলিং করে নিলে বার্নটা হবে না। রেডি হয়ে গেছি, আমরা কুলিং হয়ে গেছে, আমরা কুলিং সাধারণত ধরে রাখবো। স্বভাবত দেওয়ার আগে, শর্ট দেওয়ার আগে আমাদেরকে আই প্রোটেকশন নিতে হয়, কারণ এটা একটা এখান থেকে বিপজ্জনক রশ্মি বের হয়, সেটিকে প্রোটেকশনের জন্য আমরা নিয়ে থাকি। আমরা একটা পোলিং করে নিচ্ছি জাস্ট, কারণ আমরা একটু লেজার দিয়েছি, লেজার দেওয়ার পরে আবার কুলিং করে নিচ্ছি। যে মানে কুলিং করে নেওয়ার উদ্দেশ্যই হলো যেহেতু বার্ন যেন না হয়, বার্ন হয়ে গেলে ওই জায়গাটা হলো ব্লিস্টার। বার্ন মানে দ্যাট ইজ হলো সুপারফিসিয়াল বার্ন হয়, সেখানে ব্লিস্টার হতে পারে, ইপিডার্মাল বার্ন হতে পারে। সেটা না হওয়ার জন্য আমরা হলো প্রসিডিউরের আগে এবং পরে আমরা কুলিং করে নিই। অলরেডি লেজার দিয়ে দিছি, লেজার দেওয়ার আগে আমরা একটা জেলি অ্যাপ্লাই করি ভালো কন্ট্রাক্টের জন্য। এবং এই লেজারে গায়ে বা কুলিংয়ের সিস্টেম আছে, একটু ধরে থাকতে হয় কুলিং করার জন্য, এবং পরবর্তী শুট দিতে হয়।